নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার যে চার রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই চারটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রতিদিনের মতো আমি একটি কথা আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, আপনারা ভিডিওটি মোটেও কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে শুধুমাত্র রাশির নাম শোনার জন্য এই ভিডিওটি আপনারা দেখবেন না, ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে শুনুন। গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এই ভিডিওতে, কারণ শুধুমাত্র রাশির নাম শুভ সময় শুনছেন, বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, হয়তো আপনার অর্থপ্রাপ্তি হচ্ছে না। কেউ কেউ কমেন্ট করছেন যে স্যার হচ্ছে না কেন, এখানেই যদি আপনারা ভিডিওটি যদি শুনেন কিনা আপনারা সঠিক তথ্যটি আপনারা পেয়ে যাবেন। আগামীকাল রবিবার দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি। চারটি রাশির আমি কথা বলবো, তার মধ্যে আপনার রাশি থাকতে পারে তার বলে যে আপনার সঙ্গে যে হুবহু ঘটনাটা ঘটবে কখনোই না, কারণ রাশির নাম শুনেই শুধু আপনার সঙ্গে যে মিলবে সেটা না। একই রাশির লাখ লাখ মানুষ রয়েছে, কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে জন্ম ছক আলাদা, প্রত্যেকের ক্ষেত্রে দশা মহাদশা আলাদা। আমি এটা যে প্রতিদিন বলি কি না, প্রত্যেকটি ইন জেনারেল আমি বিচার করি, কারণ এখান থেকে আপনাদের আমি জন্ম কুষ্টি অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করছি না। আগামীকালের কথা আমি বলছি, আগামীকাল কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে চারটি রাশির। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। দেখুন আমাদের জন্মছকে, আমাদের জন্মছকে নবগ্রহের মধ্যে নটি গ্রহই কিন্তু অশুভ নয়, আবার নটি গ্রহই কিন্তু শুভ না। কিছু গ্রহ আমাদের শুভ রয়েছে। আমি বারবার একটি কথা বলি যে আপনার জন্মছকে রাহু, শুক্র, বুধ, শনি কেমন রয়েছে, এই চারটি গ্রহ যদি সঠিক প্রতিকার যদি আপনি করতে পারেন, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল রবিবার কোনো না কোনো রাশির নাম আসবে, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হবে, কারণ আমি এখান থেকে তো একটা সার্বিক বিচার করছি। যদি আপনার দশা মহাদশা যদি পারমিট করে যায়, আপনার যদি হস্তরেখা যদি পারমিট করে যায়, রাহু গ্রহ যদি আপনার শুভ অবস্থাতে থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। তো আমি একটি কথা বলছি, যাদের অল্পের জন্য বড় ধরনের এক দু নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, বুঝতে পারছেন? আপনি প্রতি সপ্তাহে দেখছেন, প্রতি মাসে দেখছেন এক দু নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন অল্পের জন্য যাদের। আর যাদের বড় ধরনের সমস্যা রয়েছে কি না, তারা অবশ্যই গ্রহগত যে জায়গাটা প্রতিকার করা দরকার সেটা আগে হস্তরেখা অথবা জন্মকুণ্ডলী, যাদের ক্ষেত্রে জন্মকুষ্টি নেই আপনারা হস্তরেখা দেখেও কিন্তু বিচার করতে পারেন। কারণ আমি একটি কথা আবারও বলছি, আপনারা প্রতিদিন যে লটারি কাটছেন না, লটারি খেতে অনেকে অনেক অর্থ কিন্তু নষ্ট করছেন। আমি বারবার আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু বুঝাতে চাইছি, কিছু শেখাতে চাইছি। আপনার যোগ আছে কি না সেটা আগে জেনে নিন, আপনার কোন বছর যোগ রয়েছে, কোন মাসে যোগ রয়েছে, আপনার ফরচুনা নাম্বার কোনটা রয়েছে সেটা আগে জেনে নিন। আর আমি প্রতিদিন মহাভাগ্যের টার্গেট নাম্বারটা আপনাদেরকে দিচ্ছি, অবশ্যই মহাভাগ্যটি আপনারা দেখবেন। জন্মকুষ্টিতে আপনাদের শুভ গ্রহ এবং অশুভ গ্রহ যে জায়গাগুলোতে বাধা দিচ্ছে তার প্রতিকার প্রতিবিধান যদি আপনি করেন, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ,
রাহু হচ্ছে কলিযুগের রাজা, তাই আমি বারবার বলছি যাদের অল্পের জন্য বড় বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ পাবেন। ভিডিওটি যারা দেখছেন না প্রতিদিন, আমি একটি কথা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা জিনিসটি বুঝুন, কারণ অর্থপ্রাপ্তি আছে বলে, রাশির নাম আছে বলে যে আপনার সঙ্গে ঘটবে তা নয়। হ্যাঁ, এক না একদিন কিন্তু এই করতে করতে আপনার সঙ্গে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, কিন্তু সেদিন আপনি হয়তো প্রচুর অর্থ খরচ করে ফেলেছেন। আর যদি আপনার লাক ফেভার করে যায়, তাহলে আগামীকালও কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। আমি এটা সম্পূর্ণরূপে বারবার বলি, এটা ভাগ্যের খেলা, তাই ভাগ্য ভাবকে যদি স্ট্রং করা যায়, ধনভাব আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে যদি স্ট্রং করা যায় কি না, নিশ্চিত নিশ্চিত রূপে আপনার বড় 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 ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে। জন্মকুণ্ডলিতে কোনো না কোনো জায়গাতে সমস্যা তো থাকবে, সে সমস্যা থেকে মুক্তি পেতে গেলে তার অ্যাকুরেট বিচার করা কিন্তু একান্তই দরকার। আপনার নবাংশ চার্ট বিশ্লেষণ করা একান্তই দরকার, আপনার নবাংশ চার্টে কোন জায়গাতে সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান যদি আপনি করতে পারেন, জানবেন আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। জন্মকুণ্ডলী দেখছেন, আপনার হস্তরেখা দেখছেন, ভাগ্যভাব দেখছেন, কিন্তু হচ্ছে না, গ্রহগত প্রতিকার প্রতিবিধান করুন। আমি আরবার বারবার বলছি, কারণ প্রতিদিন ভিডিও শুনছেন, ভাবছেন হয়তো হয়ে যাবে, কিন্তু দেখুন সব কিছু সহজে হয় না, সমস্যা থাকে, তার প্রতিকার কিন্তু করতে হয়। তার যদি প্রতিকার আপনি যদি করেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। দেখুন রাশির নাম আমি আপনাদেরকে বলবো এবং টার্গেট নাম্বারটা অবশ্যই আপনারা মহাভাগ্যটি আপনারা দেখুন, সেখানে আমি টার্গেট নাম্বারটাও জানাবো। আগামীকালে চারটি রাশি অর্থপ্রাপ্তির বিশেষ যোগ সৃষ্টি হয়েছে। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার জানতে পারবেন মহাভাগ্যে। সিংহ রাশির যে শুভ সময়টা দেখা যাচ্ছে, সকাল দশটা পাঁচ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত, সকাল দশটা পাঁচ টু এগারোটা বাইশ, যদি আপনার ভাগ্য ক্লিক করে যায় সিংহ রাশি, আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। দ্বিতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের শুভ সময় যেটা দেখা যাচ্ছে, নটা উনচল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে এগারোটা দুই মিনিট পর্যন্ত, নটা উনচল্লিশ থেকে এগারোটা দুই মিনিট পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের যে শুভ সময় রয়েছে, সেটা দেখা যাচ্ছে সকাল এগারোটা এক মিনিট থেকে আপনার এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত, কুম্ভ রাশির টাইমটা বিশেষভাবে শুভ। অর্থাৎ আমি একের পর এক রাশির নাম বলছি, হয়তো আপনার রাশির নাম থাকতেই পারে আপনাদের, কিন্তু একবার হলো জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম অন্তিম যে রাশির আমি নাম বলবো সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে ধনু রাশি। ধনুরাশির শুভ সময় আপনাদেরকে জানাবো এবং টার্গেট নাম্বারটা অবশ্যই আপনারা মহাভাগ্যে দেখুন। আপনাদের যে শুভ সময়টা, সকাল আটটা পঞ্চাশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা ধনুরাশির ক্ষেত্রে শুভ। অর্থাৎ আগামীকাল রবিবার এই চারটি রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন, যাতে আপনি নন প্রত্যেকে আপনার মতো আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব, আপনার পরিচিত প্রত্যেকে যেন এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। অবশ্যই আপনারা শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।